হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন আন্ডার 20,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে কোন কোন বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন আপনারা কিনতে পারবেন সেটা আমি এই ভিডিওতে বলবো। তো এখানে ইন্ডিয়ান প্রাইস 20,000 মধ্যে কিছু আপনারা কার্ভ ডিসপ্লে স্মার্টফোন পেয়ে যাবেন, তো সেটা সম্বন্ধে আজকের এই ভিডিও আলোচনা করব। কিন্তু এই ফোনগুলি আপনারা বাংলাদেশ থেকে কত টাকায় কিনতে পারবেন সেটাও আমি জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি জুন 2023 পরে দেখে থাকেন তবে আপনি আমার চ্যানেল লেটেস্ট ভিডিও চেক আউট করতে পারেন, সেখানে আপনি একটা নতুন গিভাওয়ে পেয়ে যাবেন। কারণ আমি প্রতি মাসে মাসে আপনাদের জন্য গিভাওয়ে নিয়ে আসবো নতুন নতুন টেক গ্যাজেট। তো লেটেস্ট ভিডিও চেক আউট একবার করে নেবেন। তো আমার লিস্টের নাম্বার 3 যে স্মার্টফোনটি আসছে সেটা টেকনোর পক্ষ থেকে, টেকনো প্যান্থম এক্স 4G স্মার্টফোন। তো এই ফোনটি 4G স্মার্টফোন এবং এই ফোনটি 2 বছর আগে লঞ্চ করা হয়েছিল, তো 2 বছর পুরনো একটা স্মার্টফোন। তো সব প্রথমে এই ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো। 8GB 256GB পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান রুপিস 22,000 মধ্যে এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 30-35 মধ্যে বাংলাদেশ থেকে এই ফোনটি আপনারা নিতে পারবেন। তো কার্ভ ডিসপ্লের সঙ্গে একটা বেস্ট পারফরমেন্স আপনারা পাচ্ছেন এই ফোনটি থেকে। চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো সব প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। তো একটা বেস্ট ডিসপ্লে পাচ্ছেন, 6.7 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে আসে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফোনটি ব্যাকে আপনারা গ্লাস পাচ্ছেন, গ্লাস ব্যাক দেওয়া হয়েছে এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 200 গ্রাম এবং লুকসের দিক থেকে খুব সুন্দর লুকস রাখা হয়েছে এই ফোনটিকে। এই ফোনটি ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। তো ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন যার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে 13 মেগাপিক্সেলের টেলিফটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার পাচ্ছেন, যেখান থেকে আপনারা খুবই সুন্দর সুন্দর পিক্স তুলতে পারবেন এই ফোনটি দিয়ে এবং এই ফোনটি ভিডিও রেকর্ডিংও করতে পারবেন 4K পর্যন্ত। সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনারা ডুয়েল সেলফি ক্যামেরা যার মেন সেন্সার থাকছে 48 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সারও দেওয়া হয়েছে। তো একটা বেস্ট ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে। ব্যাটারি সম্বন্ধে কথা বলবো। তো এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 4700 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 33 মিনিটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে। তো এখানে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হিলিও G95 একটা প্রসেসর, একটা পুরনো প্রসেসর, 4G প্রসেসর, যেখানতে আপনারা নর্মালি ইউজ করতে প্রবলেম হবে না, মিডিয়াম গেমিংও করতে পারবেন ইজিলি এই ফোনটি থেকে। তো এই ফোনটি একটা বেস্ট ফোন যদি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন নিতে চান সব থেকে কম প্রাইসের মধ্যে। তো টেকনোর পক্ষ থেকে টেকনো প্যান্থম এক্স 4G স্মার্টফোনটি একটা বেস্ট ফোন হতে পারে, যেটি কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন প্রাইসের দিক থেকে। এবার বলবো আমার লিস্টের নাম্বার 2 পজিশনের যে স্মার্টফোনটি সেটা লাভার পক্ষ থেকে, লাভার লেটেস্ট লঞ্চ লাভা অগ্নি 2 5G স্মার্টফোন। তো এই ফোনটি ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির প্রাইস দেখা হয়েছে 8GB 128GB ভেরিয়েন্ট 22,000 ইন্ডিয়ান রুপিস। তো এই ফোনটি একটা বেস্ট ফোন এবং এই ফোনটিও আপনারা বাংলাদেশ থেকে 35,000 মধ্যে অনায়াসে নিতে পারবেন আর অফিসিয়ালি হবে। তো এই ফোনটিও কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে বেস্ট পারফরমেন্স পাচ্ছেন আপনারা এখানে। তো চলুন দেখা যাক এখানে কী কী পাচ্ছি। তো সব প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। তো 6.78 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং HDR প্লাস সাপোর্টও পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে। তো এটা বেস্ট ডিসপ্লে কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি কথা বলা যায়, ব্যাকে এখানে গ্লাস ব্যাক পাচ্ছেন, লুকসটা খুব সুন্দর লুকস রাখা হয়েছে এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে আসছে, খুবই প্রিমিয়াম একটা ফোন আপনারা বলতে পারেন এই ফোনটিকে। এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 210 গ্রাম। ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। এই ফোনটি রিয়ার ক্যামেরা পাচ্ছেন আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা রাউন্ড শেপের সঙ্গে যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা হোয়াইট সেন্সার,
দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং দুই মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর রাখা হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরায়। এবং সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন, যেখান থেকে সুন্দর সুন্দর পিক্স আপনারা নিতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও আপনারা করতে পারবেন। এই ফোনটি ব্যাটারি সম্বন্ধে যদি কথা বলা যায় তো এখানে দেওয়া হয়েছে 4700 mAh ব্যাটারি, তার সঙ্গে 66 ওয়াটের ফাস্ট চার্জ পাচ্ছেন আপনারা বক্সের ভেতরে, যেখান থেকে খুবই দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে। এবং এই ফোনটিতে পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং এই ফোনটিতে হেডফোনের জন্য কোনো প্রকার 3.5mm জ্যাক আপনারা পাচ্ছেন না, আপনাদের অন্যতে টাইপ সি কেবল পারচেস করতে হবে হেডফোনের জন্য। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, যেখানে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 প্রসেসর, যেটা একটা লেটেস্ট প্রসেসর ডায়মন্ডসিটির পক্ষ থেকে, যেখান থেকে আপনার পারফরমেন্স আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন, গেমিংও করতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না এই ফোনটি থেকে আপনার পারফরমেন্সের দিক থেকে। তো কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্স আপনার এই ফোনটি থেকেও একদম বেস্ট পাচ্ছেন। তো এই ফোনটিও বেস্ট হতে পারে লাভো অগ্নি 2 5G স্মার্টফোনটি নিতে পারেন, যেখানে আপনারা কার্ভ ডিসপ্লে তো পাচ্ছেন তার সঙ্গে পারফরমেন্সটাও ঠিকঠাক পেয়ে যাবেন। এবং ফাইনালি কথা বলবো আমার লিস্টের নাম্বার 1 পজিশনের যে স্মার্টফোনটি আছে রিয়েলমির পক্ষ থেকে, আমি এখানে দুটো স্মার্টফোন রেখেছি, এক তো রিয়েলমি 10 Pro Plus 5G স্মার্টফোন এবং দ্বিতীয় রিয়েলমি 11 Pro 5G স্মার্টফোন, যেটা রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই দুটো ফোনই কার্ভ ডিসপ্লের সঙ্গে আসছে এবং দুটো ফোনের প্রাইসও একটা সিমিলারই রাখা হয়েছে একই রকমের, যেটা রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোন সেটা ইন্ডিয়ান ₹23,000 মধ্যে পাচ্ছেন এবং রিয়েলমি 11 Pro স্মার্টফোন সেটা ইন্ডিয়ান ₹24,000 মধ্যে আপনারা পাচ্ছেন। তো এই দুটো ফোনই বেস্ট ফোন এবং রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটি আপনারা বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালভাবে 30-32,000 মধ্যে পেয়ে যাবেন। তো এই ফোনটি বেস্ট ফোন এবং রিয়েলমি 11 Pro স্মার্টফোনটি আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো এই দুটো ফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে পারফরমেন্সে পাবেন আপনারা ঠিকঠাক, তার সঙ্গে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, তো বেস্ট ফোন হতে পারে। তো এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনারা এখন এই সময়ে নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন। তো রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনের যদি স্পেসিফিকেশন সম্বন্ধে কথা বলা যায় তো একটা বেস্ট ফোন পাচ্ছেন আপনারা, কার্ভ ডিসপ্লের সঙ্গে একটা পারফরমেন্সও ঠিকঠাক পেয়ে যাবেন। তো এখানে ডিসপ্লে দিয়ে শুরু করবো, 6.7 inches ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে, তার সঙ্গে HD 10+ সাপোর্ট দেওয়া হয়েছে ডিসপ্লেতে এবং 120Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে, একটা প্রিমিয়াম ডিসপ্লে পাচ্ছেন। লুকস এবং বিল্ডের সম্বন্ধে যদি কথা বলা যায় এখানে আপনারা ব্যাকে প্লাস্টিক ব্যাগ পাবেন, এখানে গ্লাস ব্যাগ দেওয়া হয়নি, প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে, গ্লসি ফিনিশের সঙ্গে আসছে এবং তার সঙ্গে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 173 grams, একটা স্লিম একটা ফোন বলতে পারেন এই ফোনটিকে। ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায় এই ফোনটিতে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সর থাকছে 108 megapixel, তার সঙ্গে 8 megapixel আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 megapixel মাইক্রো সেন্সর পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 16 megapixel সেলফি ক্যামেরা। এটা বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাবেন আপনারা এই ফোনটি থেকে, যেখানে খুবই সুন্দর সুন্দর পিক্স আপনারা নিতে পারবেন, 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এই ফোনটির ক্যামেরা দিয়ে। ব্যাটারিতে দেওয়া হয়েছে এই ফোনটিতে 5000 mAh বড় একটা ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ পাচ্ছেন আপনার বক্সের ভেতরে। এখানেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি তো হেডফোনের জন্য কোনো প্রকার 3.5mm জ্যাক দেওয়া হয়নি। এবং এই ফোনটি যদি প্রসেসর সম্বন্ধে কথা বলা যায় এখানে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 প্রসেসর, যেটা একটা ঠিকঠাক প্রসেসর, প্রাইসের দিক থেকে পারফরমেন্স ঠিকঠাক পেয়ে যাবেন, গেমিংও করতে পারবেন। তো রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটিও বেস্ট ফোন, কিন্তু যদি রিয়েলমি 11 Pro স্মার্টফোনটি দেখা যায় এখানে তার প্রসেসরের দিক থেকে একটা বেস্ট প্রসেসর পাবেন। তো দুটো ফোনের সিমিলারলি ডিফারেন্স আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটি ফোন আপনারা নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন। যেখানে রিয়েলমি 11 Pro স্মার্টফোনে ডায়মন্ডসিটি 7050 প্রসেসর দেওয়া হয়েছে, লেটেস্ট একটা প্রসেসর, যেখান থেকে পাওয়ার খুবই ভালো পাবেন এবং গেমিংও করতে পারবেন অনায়াসে ওই ফোনটি দিয়ে। তো এই দুটো ফোন আছে লাস্টে, রিয়েলমি 10 Pro Plus এবং রিয়েলমি 11 Pro 5G স্মার্টফোন, এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটি ফোন এখন এই সময়ে নিতে পারেন, যেটা আপনারা আনঅফিসিয়ালভাবে 35,000 মধ্যেই পেয়ে যাবেন বাংলাদেশ থেকে।